হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি দেখাবো ওয়াটারমেলন বা তরমুজের ফেশিয়াল যা এই গরমের জন্য খুবই উপযোগী কারণ তরমুজে নব্বই শতাংশের বেশি পরিমাণে পানি থাকে যা এই গরমে ত্বকে হাইড্রেট ও ময়শ্চারাইজ রাখতে সহায়তা করে তাছাড়া তরমুজে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ভিটামিন এ বি সি সহ বিভিন্ন পুষ্টিগুণ যা শরীর ও ত্বকের জন্য খুবই ভালো এই ফেসিয়াল আপনার ডেড স্কিন দূর করবে ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি বলি রেখা দূর করতে সাহায্য করবে অতিরিক্ত তেল ভাব কমাবে ব্রণের প্রকোপ কমাবে মেজতা ও রোদে পোড়া দাগ দূর করে ত্বকে উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলবে ফেসিয়ালের জন্য আমরা কয়েক টুকরো তরমুজ নিয়ে এর জুস করে নিতে হবে এর জন্য আপনি ব্লেন্ডারের সাহায্য জুস করে নিতে পারেন আবার তরমুজ যেহেতু খুব সফট হয় তাই আপনি কাটা চামচের সাহায্যে অথবা হাত দিয়েও এর রস বের করে নিতে পারেন এই ফেশিয়ালটি আমি সাতটি স্টেপে সম্পন্ন করব এগুলো হলো ক্লিনজিং স্ক্রাবিং মাসাজ স্টিমিং ফেস মাস্ক টোনিং সব শেষে থাকবে ময়শ্চারাইজিং ক্লিনজিং ফেশিয়ালের প্রথম স্টেপে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর জন্য প্রথমে নিচ্ছি এক টেবিল চামচ তরমুজের বাল্ব এক টেবিল চামচ কাঁচা দুধ এক টেবিল চামচ লেবুর রস সবগুলো উপকরণ একটি বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নিন দুধ ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে লেবুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে যা ত্বকের গভীর থেকে ময়লা জীবাণু পরিষ্কার করে ত্বককে ব্রাইট করে এবার এই প্যাকটির সাহায্যে ম্যাসাজ করে আপনার মুখ ভালো করে ক্লিন করে নিন স্ক্রাবিং এখানে আমি তরমুজের খোসার দুটো টুকরো নিয়েছি আমি ছুরি আমি একটু ডিপ করে কেচে নিয়েছি যাতে ভিতরের নিব এক টেবিল চামচ চালের গুঁড়ো আর নিব এক চা চামচ চিনি দুটো উপকরণ একটি বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এই টুকরো দুটোকে এই মিশ্রণে ডুবিয়ে নিতে হবে যাতে মিশ্রণটি খোসাতে ভালো করে কোড হয়ে যায় এবার এই দুটো টুকরোর সাহায্যে আমরা ফেস স্ক্রাবিং করব এবার এই দুটো টুকরো দুহাতে নিয়ে খুব আলতোভাবে সার্কুলার মোশনে আপনার সম্পূর্ণ মুখ গলা ভালো করে স্ক্রাব করুন খুব জোরে জোরে রোগরে খসিয়ে স্ক্রাব করবেন না তাতে ত্বকের ক্ষতি হতে পারে ত্বক কুচকে যাওয়া বা বলি রেখার মতো সমস্যা দেখা দিতে পারে এভাবে তিন মিনিট স্ক্রাব করে নর্মাল পানিতে মুখ ভালো করে ধুয়ে ফেলুন স্ক্রাবিংয়ের ফলে আপনার ডেড স্কিন দূর হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হবে ত্বকের কালচে ভাব দূর হবে এটি ত্বকের ভিতর থেকে সকল ময়লা দূর করে ত্বককে উজ্জ্বল করবে সেই সাথে পরবর্তী স্টেপগুলোর উপকরণ ত্বকের ভেতরে লেয়ার পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে মাসাজ এই স্টেপে আমরা ফেস ম্যাসাজ করব আর এজন্য নিব এক টেবিল চামচ তরমুজের রস এক টেবিল চামচ মধু তিন চার ফোঁটা নারকেল তেল এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই অয়েলের সাহায্যে আমরা ফেশিয়াল ম্যাসাজ করব এবার আপনার দু হাতের আঙুলের সাহায্যে সার্কুলার মোশানে আপওয়ার ডিরেকশানে এই ম্যাসাজ করুন আপনার গাল কপাল হোঁটের চারপাশ ধুতনি জল গলা ভালো করে ম্যাসাজ করুন চোখের চারপাশও হালকাভাবে ম্যাসাজ করুন এভাবে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করুন মাসাজের ফলে আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় মাসাল টোন ইম্প্রুভ করবে বলিরেখা দূর করবে স্ট্রেস চলে যাবে স্কিন ব্রাইট এবং হেলদি করে তুলবে স্টিমিং মাসাজের পরবর্তী স্টেপ হলো স্টিম নেওয়া স্টিম নেওয়ার জন্য আপনি ফেস স্টিমারের সাহায্যে স্টিম নিতে পারেন অথবা এভাবে একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিন এবার চোখ বন্ধ করে মুখ পাত্রের উপর রেখে একটি তোয়ালে দিয়ে মাথাসহ পুরো মুখ ঢেকে দিন স্টিম ত্বকে প্রবেশ করার সময় দিন এভাবে তিন থেকে পাঁচ মিনিট স্টিম নিতে হবে স্টিমের ফলে আপনার স্কিনের পোর্স খুলে গিয়ে যে তেল ময়লা জমা হয়ে আছে তা বেরিয়ে আসবে স্কিন ডিপলি ক্লিন হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব সহজে রিমুভ করা যাবে ফেস মাস্ক ফেস প্যাক বানানোর জন্য প্রথমে নিব এক টেবিল চামচ তরমুজের রস এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ মুলতানি মাটি সব শেষে নিব এক টেবিল চামচ বেসন সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এই মাস্ক মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন এই সময় চোখে শশা স্লাইস লাগাতে পারেন এতে চোখের ক্লান্তি ও কালো দাগ দূর হবে বিশ মিনিট পর মুখ নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাক আপনার ত্বককে ঠান্ডা করবে তিল তিলে ভাব কমাবে ব্রণের প্রকোপ কমাতে সাহায্য করবে ত্বকের রুক্ষতা দূর করবে কালচে দাগ পোড়া দাগ দূর করবে ত্বকের পানি শূন্যতা দূর করে ত্বকে টান টান করবে আপনার ত্বককে উজ্জ্বল কোমল ও মসৃণ করে তুলবে টোনিং টোনার তৈরির জন্য নিব এক টেবিল চামচ তরমুজের রস এর সাথে যোগ করব এক টেবিল চামচ গোলাপ জল এবার দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই টোনার তুলোর সাহায্যে মুখে লাগিয়ে দিন চোখের কাছে লাগাবেন না তরমুজের রস ও গোলাপ জল দুটোই টোনার হিসেবে খুব ভালো কাজ করে টোনিং করার ফলে ত্বক ঠান্ডা হয় এবং এটির ত্বকের ভারসাম্য ফিরিয়ে আনে স্টিমের কারণে পোর্সগুলো খুলে যায় টোনার এই পোর্সগুলো বন্ধ করে এবং ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার করে এটি ফেশিয়ালের সর্বশেষ স্টেপ স্কিন যাতে শুষ্ক হয়ে না যায় আর ফেসিয়ালের প্রভাব যাতে বেশিক্ষণ স্থায়ী হয় তার জন্য মস্চারাইজিং খুব জরুরি এক্ষেত্রে আপনি আপনার নিয়মিত ব্যবহৃত আপনার পছন্দের যে কোনো মশ্চারাইজার ব্যবহার করতে পারেন এটি আপনার ত্বকের আর্দ্রতা ও কোমলতা রক্ষা করবে এই ধাপগুলো অনুসরণ করে ঘরে খুব সহজেই নিজেই ফেশিয়াল করে নিতে পারেন আর উপভোগ করুন কোমল ও উজ্জ্বল ত্বক এই ওয়াটারমেলন ফেশিয়াল আপনি প্রতি সপ্তাহে করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ